আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেনহাস কুকিং ডায়েরি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দেশীয় ফলের একটি জুস। জুস খেতে আমরা গরমে সবাই ভালোবাসি, কারণ এই গরমে প্রশান্তি নিয়ে আসতে জুস কিন্তু খুবই উপকারী। আর জুস যেহেতু হেলদি একটি খাবার, তাই এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। আর সেটা যদি হয় দেশি ফল দিয়ে, তাহলে তার কথাই নেই। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি জামরুলকে বা জাম্বুরা, যে যেটার নামেই বলুন না কেন, সেটাকে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু কোনো সাদা অংশ থাকা যাবে না, তাহলে কিন্তু জুসটা একদম তেতো হয়ে যাবে। আমি এখানে অর্ধেকটা জামরুল নিয়েছি। এখন এর সাথে যা যা লাগছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বিট লবণ, নিয়েছি চিনি, নিয়েছি লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য পিঙ্ক কালার। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন। আমি আজকে আর পুদিনা পাতা ইউজ করছি না। যাই হোক, এগুলো দিয়েই মূলত আমি আজকে জুসটা করে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি ড্রিঙ্কস। জাম্বুরা অনেকেই হয়তো বা খেতে পছন্দ করি না, কিন্তু এভাবে যদি জুস করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবেন। এটা খুবই হেলদি একটি খাবার, তাই এটা খাওয়ার চেষ্টা করবেন। দেশি ফল আমরা দিন দিন ভুলেই যাচ্ছি। আমরা দেশি মানুষ হলে কি হবে, দেশি ফলটাকে কেন জানি আমরা খেতে চাই না, কিন্তু এর কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। আমরা যারা দেশি ফল পছন্দ করি না, তাদের জন্য আজকের এই রেসিপিটি তারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিলাম যে জামরুলটা আমি সুন্দর মতো ছিলে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্য আপনার পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। আমি এখানে ঝাল তেমন একটা দিচ্ছি না, কারণ এটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে 3 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন। আর এখানে এর সাথে আর যা অ্যাড করব সেটা হচ্ছে বিট লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ উঁচু করেই বিট লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বিট লবণটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার 2 টেবিল স্পুন পরিমাণ চিনি গিয়েছে, যেহেতু জামরুলটা অনেকটাই মিষ্টি ছিল। তাই আপনাদের জামরুল যদি মিষ্টি কম হয়, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লেবু। 1 ফালি লেবুকে নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। আসলে এখানে যে উপকরণগুলো আমি ইউজ করেছি, এগুলো সম্পূর্ণটাই আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের মুখের টেস্টের উপর। যাই হোক, এখন এটাকে দিয়ে আমি ভালো করে চিপে নিচ্ছি। লেবুটা দেওয়া হয়ে গেলে এখন আমি আরেকটি লেবুর ফালি নিয়ে নিলাম, সেটাও দিয়ে দিলাম। যেহেতু এখানে অর্ধেকটা আমি জামরুল ইউজ করেছি, তাই আমার মনে হচ্ছে আরেক ফালি লেবু যাবে, তাই আমি আরেক ফালি লেবু নিয়েও এটাকেও হাতের সাহায্যে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেবুর রসটাকেও কম বেশি করে নিতে পারেন। এখন আমি শুধু সামান্য হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 1/2 কাপেরও কম পানি দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটি লাগিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে এখানে কোনো দানাদার বস্তু না থাকে। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝে যাবেন কাজটা আমি কীভাবে করে নিচ্ছি। এই জুসটা কিন্তু খুব সহজে এবং খুব কম সময় তৈরি করা যায়, আর উপকরণও তেমন একটা লাগে না। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেহেতু এতে ভিটামিন, মিনারেলস অনেক কিছুই থাকে, তাই এটা বড় ছোট সবাই খেতে পারেন। এটা খেলে কিন্তু শরীর খুবই ঠান্ডা থাকে এবং এটা শরীরের জন্য খুবই উপকারী একটি ড্রিঙ্কস। এভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। যাই হোক, আমারটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়ে নিলাম, এর উপর একটি স্টেনার দিয়ে এটাকে আমি ছেঁকে নেব, কারণ এই জুসের যে এক্সট্রা অংশগুলো আছে সেটা যদি মুখে লাগে আমার কাছে খেতে ভালো লাগে না। আপনারা এই পর্যায়ে খেয়ে নিতে পারেন, তবে আমি একটু ছেঁকে এটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে একটি চামচ দিয়ে চেপে চেপে এটার থেকে যে জুস আছে তার সম্পূর্ণটাই আমি বের করে নেব। দেখুন, আমারটা হয়ে গেছে। এটা কিন্তু ধনিয়া পাতা দেওয়ার কারণে একদম গ্রিন কালার হয়ে গেছে, তাই এখানে দেখা সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি দেখা সৌন্দর্যের জন্য এই 2-1 ফোঁটা দিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, এখন এর ভিতর আমি পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কালারই এখানে ইউজ করতে পারেন, আবার কালার না চাইলে না দিলেও পারেন, কারণ এটা টেস্টের কোনো ব্যারি করে না। তাই এটাকে অবশ্যই দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। যাই হোক, এখন আমি কালারটা দিয়ে নেই।
আপনারা যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে, আপনারা চাইলেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি কোনো ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অন করেননি, তাদেরকে অনুরোধ করছি আপনারা পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে হবে কি, আমার চ্যানেলে যত আপডেট আছে তা দ্রুত আপনার কাছে চলে যাবে, আপনি চাইলেই সবার আগে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। যাই হোক, অনেকগুলো কথা বলে নিলাম, এই ফাঁকে আমি এখন কালারটা মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে কালারটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি কালার দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে একটু চেক করে নিলাম যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। আমারটা পারফেক্ট আছে, আপনাদের কম বেশি মনে হলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা কালার দিয়েছি, এর চাইতে বেশি দেয়নি, কারণ এটা যেহেতু দেখা সৌন্দর্য বাসায় যেহেতু তৈরি করছি তাই হেলথের বিষয়টা একটু লক্ষ্য করতে হয়, তাই এখানে আমি বেশি কালার দিলাম না। যদিও কালার না দিলেই হয়, তারপর আমি দেখা সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম আর কি। যাই হোক, এখন এটাকে নেড়ে চেড়ে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই জুসটা তৈরি করে নেওয়া যায়। এখন এটাকে নেড়ে চেড়ে এর ভিতর আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি যেহেতু এখানে পুদিনা পাতা ইউজ করিনি তাই এখানে আমি 1/2 চা চামচেরও কম জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। এটা টালা জিরে গুঁড়া, আপনারা অবশ্যই টালা জিরে গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে আরও ভালো লাগে। এখন আমি একটি গ্লাসে এটাকে সার্ভ করে নিচ্ছি, দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। এখন এর ভিতরে আমি 2টি বরফ কিউব দিয়ে দিলাম আর 1টি স্ট্র দিয়ে দিলাম খেতে সুবিধার জন্য। যদি রেসিপিটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থেকে যাবেন। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।